গিয়েছে গরমা গরম ইলিশ ভাপা তো ইলিশ ভাপাটাকে ঢেলে নিচ্ছি তো আজকের ভিডিওটা শুরু করছি একটু অন্য রকম দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাখির বাচ্চা বসে আছে এটা হচ্ছে কোকিলের বাচ্চা তো আজকাল কোকিল শালিক পাখির বাসায় ডিম পারে অনেক শালিক পাখির ডিম ফেলে দিয়ে দিয়ে কোকিল ডিম পারে মানে কাকের বাসা বাদ দিয়ে তা দেখুন এখানে কোকিলের বাচ্চাটা বসে আছে আর ওর মা মানে শালিক পাখিটা খাবার নিয়ে এসে নিয়ে ওকে খাওয়াচ্ছে দেখুন ওর মা এসে গেছে খাবার খাবে বলে দেখুন হাঁ করে আছে ওর মা একটু করে খাবার এদিক ওদিক থেকে খুঁজে নিয়ে আসছে নিয়ে এসে আর এরকমভাবে পাখিটাকে খাওয়াচ্ছে বাচ্চাটাকে তো কোকিল এখন কাকের বাসা ছেড়ে শালিক পাখির বাসায় ডিম পাড়ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে জানলার পাশে যে খেজুর গাছগুলো আছে সেখানেই ওরা আছে তো কিছুক্ষণ পরে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছে একদম অন্ধকার হয়ে এসছে দেখুন কিভাবে ঝড়টা হচ্ছে সেই ঝড় আর বৃষ্টি কি করছো প্লাস্টিক করতে থেকে আসতে উড়ে উড়ে মানে জানাটা রান্নাঘরে জ্বালা বন্ধ করে দিয়ে সব গ্যাস ট্যাস সব ভেবে যে ঘরের জ্বালাও বন্ধ করে দে তো আকাশ দেখুন একদম পুরো অন্ধকার হয়ে এসেছে একদম পুরো মানে ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না এত অন্ধকার হয়ে গেছে মনে হবে যেন সন্ধে হয়ে গেছে তো ওই ঝড়টা নিশ্চয়ই সব জায়গায় হয়েছে শুনছিলাম যাই হোক প্রচুর পরিমাণে হচ্ছে আর রান্না খাওয়া তো বাদ যাবে না এর মধ্যে রান্না খাওয়াও করতে হবে তো ঝড় হচ্ছে এইবারে শুরু হবে হয়তো বৃষ্টি চলুন দেখা যাক কি হচ্ছে একটু জানালা দিয়ে দেখাচ্ছিলাম কীরকম বৃষ্টি হচ্ছে তার আগে তো ঝড়টা দেখতেই পেলেন তো আমি এখানে দেখতে দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা বাড়তে বসে গেছি মানে কারেন্টও নেই তো সেই কারণে মিক্সির বদল এখন এই শিল নড়াই ভরসা যাই হোক আজকের ইলিশের ঝাল হবে তো সেই কারণে আজকে ঝাল না সরি ইলিশ ভাপা হবে তো সেই কারণে আমি সর্ষে বাড়তে বসে গেছি তো এখানে দেখুন সর্ষের সাথে দিলাম কাঁচা লঙ্কা একটু জল দিলাম আর দিলাম লবণ যাতে সর্ষের তেতো ভাবটা কেটে যায় দিয়ে এবার আমি বাড়ছি তো খুব ভালো বাড়তে আমি পারি না এটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমার বাটা দেখেই আপনারা হয়তো বুঝতেই পারবেন তো মোটামুটি মানে চলার মতো বাটনা করছি আর কি তো এই যে আমার সর্ষে বাটা প্রায় হয়ে গেছে আর একবার বেটে নেব নিয়ে তারপরে তুলে নেব সর্ষে বাটা ঠিক আছে তো আমার বাটা হয়ে গেল সর্ষেটা এইবার আমি তুলে নিচ্ছি সর্ষে বাটাটাকে তো আজকে ইলিশ ভাপা করব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি পরে ভয়েসটা দিয়েছি কারণ আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছিলো না এত জোরে জোরে ঝড়ার বৃষ্টি হচ্ছিলো তো সর্ষেটা বেটে নিয়ে নিলাম এবারে আমি এখানে এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর মাথাটা আলাদা করে রেখেছি কারণ ওটা কচুর শাক করবো সেই কারণে তো ওই মাছগুলোতে এবারে লবণ মাখিয়ে সরি হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর ভাপাতে যা যা লাগে আর কি হলুদ লবণ তো সেইগুলোর পরিমাপ ঠিকঠাকভাবে দিতে হবে কারণ এ তো আর টেস্ট করতে পারবো না রান্নার পরেই টেস্ট করতে পারবো তো সেই কারণে আর সেই রকম বুঝে শুনে লবণ দেখুন বারে বারে দিচ্ছি হলুদ এই রকমভাবে দেওয়া হচ্ছে আর কি তো লবণ হলুদ মোটামুটি দিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আমি ভয়েস করছি আর পেছনে হচ্ছে মানে সরি মানে রাস্তায় মাছ বিক্রি হচ্ছে চিৎকার হচ্ছে হয়তো আপনারা শুনতে পাবেন আর এখানে দিয়ে দিচ্ছি সেই সর্ষে যেটা বেটেছিলাম তা সর্ষের সাথে কাঁচা লঙ্কা যেহেতু বেটেছিলাম দুটো না তিনটে খেয়াল পড়ছে না তো সেইটা সেই কারণেই কাঁচা লঙ্কা যে দুটো দেখলেন চেরা আছে সেটা পরে দেবো তো আরেকটু একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব তো কালো সর্ষেটা দিলে টেস্টটা একটু ভালো হয় অনেকে সাদা সর্ষে মানে যেটা হলুদ সর্ষে রাই সরষে বলে সেই সর্ষে দিয়েও বানায় আমিও বানাই তো আজকের ভাবলাম একটু কালো সর্ষে দিয়ে বানাই কালো সর্ষের টেস্টটা একটু বেশি আসে আর ঝাঁঝালো গন্ধটা আসে তো সেই কারণে তো ভালো করে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমি এই মাছগুলোকে ঘটির মধ্যে করে ভাপাতে দেব মানে ভাতের মধ্যে যে ছোট যে ডালের ঘটি আছে সেই ঘটিতে করে ভাপাতে দিই আর এছাড়াও অনেকে টিফিন বক্সে করে কড়াই অল্প জল দিয়ে তারপরে ভাপায় তো আমি যেহেতু ভাত বসাবো তো সেই কারণে ঘটির মধ্যে ভাপিয়ে নেবো তো আমার এটা ভালোভাবে সব মশলাগুলো মাখানো হয়ে গেছে তো এরকম দেখতে পাচ্ছেন একটা ঘটি নিয়ে নিয়েছি হুম তো সেই ঘটিটা মাছগুলোকে ভালোভাবে ভেতরে দিয়ে দেবো তো বেশি বড় বড় পিস হলে তো দেওয়া যাবে না তো সেই কারণে মাছগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর আমাদের এখানে এখন ইলিশ প্রচুর সস্তায় যাচ্ছে তো ওই জন্যে এখন সবসময় ইলিশ চলছে সুন্দরবনে এখন ইলিশ ইলিশের উৎসব বলতে পারেন তো এরকমভাবে ঘটিতে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে ইলিশ ভাপা না ঝাল কোনটা বেশি পছন্দ করেন তো আমার ভাপার থেকে বেশি ইলিশের ঝালটা ভালো লাগে আর ভাপাতে যে সর্ষের একটা তেজ থাকে ঝাঁচ সেটা আমার ঠিক ভালো লাগে না অতিরিক্ত ঝাঁচ তো তো সেই কারণে এমনি খাই ঠিক আছে এক আধ দিন ঠিক আছে তো সবসময় ঝালটাই বেশি পছন্দ করি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালোবাসেন আর তো দেখতেই পেলেন মশলাগুলোকে আমি ঘটির মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে যা প্লেটের মধ্যে লেগে আছে সেগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি নিয়ে সব দিয়ে দিচ্ছি ভেতরে দিয়ে এবারে ওই প্লেটটাকে একটু ধুয়ে দিয়ে দেব অল্প জল দেব খুব বেশি দেব না কারণ বেশি জল দিলে বেশি ঝোল মতো হয়ে যাবে তো জানি না জলটা হয়তো বেশি হয়ে গেল হয়ে গেল কি হয়ে গিয়েছিল কারণ যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো তো এখন যখন এডিট করছি তখনই বুঝতে পারলাম যে জলটা আমার বেশি হয়ে গিয়েছিলো তো সেই কারণে তো এই যে জলটা দিয়ে দিলাম তো মোটামুটি জল টল সব কিছু দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এইবারে আমি এর উপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে রেখেছিলাম তো সেই দুটো দিয়ে দিচ্ছি তো এরকম দিয়ে দিলাম দেওয়ার পর এবার ওপর থেকে একটু সর্ষের তেলটা দিয়ে দেব মানে ভাপাটা পুরোটাই সর্ষে আর সর্ষের তেলের উপর নির্ভর করছে তো সব কিছু দেওয়া হয়ে গেল দেওয়ার পরে এই যে ঘটির ঢাকনাটাকে বেশ ভালো করে টাইট করে আটকে নেবো হলে সব ফ্যান ভাতের জল ওর মধ্যে ঢুকে যাবে তো ভালোভাবে আটকে নিলাম নেওয়ার পর এবার রেডি হয়ে গিয়েছে ভাতে সিদ্ধ দেওয়ার জন্য তো এখানে আমি হাঁড়িতে জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি দেওয়ার পর এবারে ঘটিটাকে দিয়ে দিচ্ছি ভেতরে দিয়ে এবারে ঢাকনা আটকে গ্যাসটাকে অন করে দেব তো ভালোভাবে আটকে দিলাম ঢাকনাটা তো ভাত হয়ে গিয়েছে এইবারে আমি এবারে এই ঘটিটাকে নামিয়ে নেব তো প্রচণ্ড গরম এখন তো হাত দেওয়াই যাবে না দেখতেই পাচ্ছেন এই যে হাতা টাতা দিয়ে চেষ্টা করব করছিও এই যে তোলার জন্য কিভাবে তুলবো বুঝতে পারছি না তো এই হাতা দিয়ে একটু উঁচু করে আর একটা কাপড় দিয়ে হচ্ছে এরকম নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম নেওয়ার পর এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে আমি খুলে নিচ্ছি দেখছি তো মনে হচ্ছে জলটা বেশি হয়েছে একটু না ঠিকই আছে হয়তো তো এবার এটাকে ঢেলে নেবো দেখব কেমন কালার এসেছে আর এতে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই মেন ফ্লেভার তো দেখতেই পাচ্ছেন আমি যতটা জল দিয়েছিলাম সেই জলটাই মানে রয়েছে আর মাছের লেজটা বেরোচ্ছিল না তো পরে টেনে টেনে বার করলাম দেখুন লেজটা ভেঙেও গিয়েছে তো আমার ইলিশের ভাপা তৈরি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো তা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি দেখুন বেশ সুন্দর লাগছে একটু তেল তেলে ব্যাপার এসছে একটু মানে যেহেতু কাঁচা লঙ্কায় তাই জন্য একটু হলুদ কালার আর অনেকে শুকনো লঙ্কা দেয় তবে শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে না